এ ব্যথা আমার নয় শুধু একার, বিপ্লবী তিলোত্তমা করেছে অঙ্গীকার, লুটিয়েছে প্রাণ তাই ধরেছিলাম, করছি প্রার্থনা বিফল না যায় সে বলিদান। আজ উঠুক জেগে শুদ্ধ চেতনা, অন্ধকার হতে লোকে হোক না পথছে না, আর কবে আর কবে আর কবে আর কবে আর কবে। আর্যকর্ণে পথে নেমেছে 8-80, প্রতিবাদে ঝড় উঠেছে রাজপথে, বাদ যায়নি শিল্পীরাও, সবাইকেই পথে দেখা গেলেও অরিজিৎ সিং কেন প্রতিবাদে নেই প্রশ্ন তুলেছিল অনেকেই। এবার তা নিয়ে মুখ খুললেন গায়ক। সোমবার রাতে সোশ্যাল মিডিয়ায় লাইভে সরব হন তিনি, নির্যাতিতার বিচার চেয়ে গান বেঁধেছেন তিনি। লাইভে সেই গান গেয়ে সুরে সুরে প্রতিবাদ জানালেন অরিজিৎ। যন্ত্রণাটা বুকের মধ্যে যে শেলবিদ্ধ হয়েছিল সেটা যেন বোঝা গেল এতদিনে। গানই আমার সব, গান দিয়েই সবকিছু, ভাবনা চিন্তা আমার আমার গানের মধ্যে দিয়ে রিয়েলাইজেশন সবকিছু, শিক্ষা অঙ্ক টঙ্ক সবকিছু গানের মধ্যে দিয়ে, আমার সব ব্যাপারটাই আমার গানের মধ্যে দিয়ে। তো শুধু তাই নয়, নানা মহলের নানা প্রশ্নের সরাসরি উত্তরও দিলেন গায়ক। শিল্পী বলেন, খুব হেল্পলেস লাগে, রাস্তায় নামতে চাইলেও পারি না। অনেকেই হয়তো আমার সঙ্গে পথে নেমে প্রতিবাদের কথা ভাবছে, সেক্ষেত্রে বিনা কারণে ভিড় বাড়বে বলেও মনে করেছেন গায়ক। পাশাপাশি তিনি জানান, আমরা ব্যর্থ না হলে এভাবে কারোর মৃত্যু হতে পারে না। নেমে গেলেই তো আর হলো না, নেমে সবাই নামছে তো, নামছে তো, আছি আমরা সবাই। আমি রাস্তায় নামলে সেলফি তোলার ভিড়টাই বেশি হবে, আমাকে প্রোগ্রামে গিয়েও সেটাই মোটামুটি আমি দেখি, মানুষজন সবাই কি এই ব্যাপারটাতে এরকমভাবে করবে। অনেকে তো ভাবছে যে আমি বেরোবো আর বুঝিয়ে দিলেন পাশে রয়েছেন আন্দোলনে। আর কবে 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 আর কব